আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ানা সোয়ার। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখন সকালবেলা আমি সবসময়ের মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো বাসা সবার জন্য নাস্তা রেডি করতে হবে। আমি রান্নাঘরে এসে চিন্তা করছিলাম যে আজকে বাচ্চাদের জন্য নাস্তায় কী রেডি করা যায়। আমি বাচ্চাদেরকে প্রতিদিন চেষ্টা করি একটা করে ডিম খাওয়াতে। তা আদিয়া তো আবার সকালে ডিম দিয়ে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে খেতে পছন্দ করে। তা আয়াত মাঝে মধ্যে খুবই জ্বালায়, ডিম খেতে চায় না। জানি না, যতই বড় হচ্ছে ওর খাওয়ার প্রতি অনেক অনীহা দেখা যাচ্ছে, যে ও খেতেই চায় না আর দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে ওকে নিয়ে আমি কী করব। তো যাই হোক, কী আর করা, তো এটা একটা বড় রেসপন্সিবিলিটি, দায়িত্ব আমার কাছে মনে হয়, যে প্রতিদিন চিন্তা করা যাচ্ছে সকালে কি নাস্তা রেডি করব, দুপুরে কি রান্না করব, বাচ্চাদের জন্য বিকালে কি নাস্তা তৈরি করা যায়, আবার রাতের খাবার। তো সবসময় মাথার ভিতরে দেখা যায় যে আমার এগুলোই ঘুরতে থাকে। তো মাঝে মাঝে মনে হয়, ইস, যদি আগের লাইফে ফিরে যেতে পারতাম। কোনো টেনশন ছিল না, কোনো চিন্তা ভাবনা ছিল না, কখন কি খাবো না খাবো এগুলো নিয়ে এত মাথা ঘামাতে হতো না। আসলে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মা হওয়া আসলে কতটা কঠিন, কতটা রেসপন্সিবিলিটি এসে পড়ে জীবনে, কত কিছু চেঞ্জ হয়ে যায় লাইফে। আর মানে কি বলবো, আপনি চাইলেও সেটা অ্যাভয়েড করতে পারবেন না। আপনার যদি ইচ্ছাও না করে, তারপরও আপনাকে এসে রান্নাঘরে দাঁড়াতে হবে। আপনার যদি শরীর অসুস্থও থাকে, তারপরও আপনাকে আপনার বাচ্চাদের কথা চিন্তা করে যে কি খাবে বাচ্চারা, দেখা যায় যে নিজের অসুস্থতার কথা তখন আর মনে থাকে না, মাথায়ও আসে না, তখন শুধু বাচ্চাদের কথাই মনে হয় যে আচ্ছা বাচ্চাদের জন্য কি করা যায়। তো সকালে নাস্তাটা আমরা প্রতিদিন একসাথে করার চেষ্টা থাকি। বাচ্চাদের যদি স্কুল থাকে তখন তো ওরা আগে আগে চলে যায় নাস্তা করে, আর দেখা যায় যে পরে আমি আর আমার হাজবেন্ড নাস্তাটা সেরে ফেলি। আর যেদিন ছুটির দিন থাকে তো আমরা সবাই একসাথে টেবিলে বসে গল্প করতে করতে নাস্তা করি। তো আমার ছুটির দিন খুবই ভাল লাগে। দেখা যায় যে ছুটির দিন আমি স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করি আমার হাজবেন্ডের জন্য, আয়াত আদিয়াতের জন্য। নাস্তা করা শেষ সবার, তো এখন আমি আনিয়াতকে কোলে নিয়ে বসে আছি। দেখা যায় যে ঘুম থেকে উঠলে ওর একটু কান্নাকাটি শুরু করে দেয়, তো ওকে একটু সামলাতে সামলাতে সময় লেগে যায়। আর ভাবছিলাম যে আচ্ছা এরপরে কী কী কাজ আমাকে সারতে হবে। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সারা দিন আমার ঘর গুছাতে হয়, একদিক দিয়ে গুছাই আরেক দিক দিয়ে বাচ্চারা নষ্ট করে। তো কিছুই করার নাই, এভাবেই আমার দিন চলে যায়। তো এর মাঝখান থেকে নিজের জন্য সময় বের করি, নিজের যেটা করতে ভাল লাগে সে কাজটা করি। তো এর মাঝে আমার বাসায় ভর্তা পার্টি হয়েছিল, তো সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এদের কি কি হইরা আসতেছে নি, এরোপ্লেন হইরা আসতেছে, এরোপ্লেন নিয়ে যাওয়া লাগবে নি এদের জন্য। এটাও ডাই কুল্লা নাকি নো? এটা দেশের জিনিস ইয়াই আলাদা, এটা সাইডে রেখে দেন, লাগলে আবার নিবেন। এটা কাবাব ভাবি বাচ্চাদের, এটা ফিশ ফিঙ্গার। তো হঠাৎ করে ভর্তা পার্টির আয়োজনটা হয়। তো একদিন আমরা সব ভাবিরা মিলে গল্প করছিলাম, তো গল্প করতে করতে হঠাৎ কিভাবে যেন আমার মাথায় আসলো যে আসেন আমরা সবাই মিলে ভর্তা পার্টি করি, খুবই মজা হবে। তো এই গল্প থেকে আসলে আলোচনা করতে করতে এই ভর্তা পার্টির আয়োজনটা হয়ে গিয়েছে।
তা আমরা ডিসিশন নিয়েছি যে একজনের উপর যাতে প্রেশার না পড়ে, তো সবাই যার যার ইচ্ছা মতন একটা দুটা তিনটা যার ইচ্ছা মতন ভর্তা নিয়ে আসবে, এক একজন এক একটা দায়িত্ব নিবে, তাহলে একজনের উপর খুব বেশি একটা প্রেশার পড়ে না। আর ভাবিরা, সবগুলো ভাবিরা মাশাল্লাহ অনেক ভালো, সবার অনেক কনসার্ন ছিল আমাকে নিয়ে, যেহেতু আমার একটা ছোট বেবি আছে। তারা সবাই জানে যে আনিয়াতকে সামলে আমার ঘরের কাজ করতে এবং মেহমানদারি করতে যে কতটা কষ্ট হয়, তো সেজন্য ওনারা বারবার বলছিল যে আপনি পারবেন কিনা। আমি বললাম যে না, ইনশাল্লাহ সব ঠিক মতন হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আর আমরা সবাই তো কাজ ভাগাভাগি করে নিচ্ছি। তো ওনারা আসলে আমার ওপর তেমন কোনোই প্রেশার দেয়নি, বলে আপনার ইচ্ছা, যেহেতু পার্টিটা আমার বাসায় হয়েছে আমি বলেছি যে আমার বাসায় হোক, তো সেজন্য আমি ভাত রান্না করেছি, আমডাল করেছি আর একটা করেছি, এই আর কি। আসলে আমার এই ধরনের গেট টুগেদার পার্টি করতে খুবই ভালো লাগে, মেহমানদারি করতে আসলে খুবই ভালো লাগে, কিন্তু আমি জানি না আমি কতটুকু করতে পারি, কারণ আমার ছোট ছোট বাচ্চাদেরকে সামলিয়ে আর আমাকে সব কিছু করতে হয়, আর বিদেশ বাড়িতে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, এটা একটা বড় মাইনাস পয়েন্ট। তো একটু বেশি প্রেশারই হয়ে যায় নিজের উপর, কিন্তু তারপরও চেষ্টা করি। তা আমার মনে হয় আমার এই অভ্যাসটা আমার আব্বু আম্মু থেকে আমি পেয়েছি, আমি ছোটকাল থেকে দেখে এসেছি যে আমার আব্বু আম্মু কতটা মেহমানদারি করতে পছন্দ করতো। আমার মনে আছে যে আমরা বিকালে, এমন কোনো বিকেল নাই যে বিকেলে সন্ধ্যার নাস্তাটা আমরা একা খেয়েছি, দেখা যায় প্রতিদিন কোনো না কোনো রিলেটিভ আমাদের বাসায় চলে আসতো, তো তখন সবাই একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করতাম। তো দুপুরে নানা পদের ভর্তা দিয়ে জম্পেশ খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি, সবাই মিলে অনেক গল্প করলাম, অনেক মজা করলাম। তারপরে বিকেলবেলা আমরা বের হয়ে পড়েছি বাইরে ঘোরার জন্য। তো এই ভর্তা পার্টির প্রোগ্রামের জন্য আমরা সবাই এক ধরনের একই রকমের ড্রেস পরেছি, আসলে খুবই মজা হচ্ছিল। তা আমি আসলে পিকচার শেয়ার করতে পারছি না প্রাইভেসির জন্য, না হলে আমি আপনাদের সাথে শেয়ার করতাম যে আমরা সবাই একই ধরনের ড্রেস পরেছি। তো আমাদের এলাকাতে, আমার বাসার থেকে খুব বেশি একটা দূরে না, 10 মিনিটস গাড়ি দিয়ে আসলে লাগবে। তো সেখানে কৃত্রিমভাবে বাচ্চাদের জন্য গোসল করার জায়গা ওরা তৈরি করেছে, এটাকে প্লাস বলে। বড়রা বাচ্চারা সবাই গোসল করতে পারে। তো বালু দিয়ে একটু খেলার জায়গা করেছে, দূরে দূরে আরও অনেক ধরনের খেলার বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল। তো যেহেতু আজকে অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে, তো সবগুলোকে ঘরের ভিতরে সামলানো তো অসম্ভব ব্যাপার। তো ওরা আমার বাসার সামনে খেলাধুলা করছিল, তো হঠাৎ করে সবার মাথায় আসলো যে আমরা বিকালের নাস্তাটা আমরা কেন না সেখানে গিয়ে করি, যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে, একটু গোসল করতে পারবে। আর সেদিন অসম্ভব গরম ছিল, অনেক রৌদ্র ছিল। তা বাইরে বের হওয়াতে আসলে ভালোই হয়েছে, এই যে দেখেন আয়া তোর ফ্রেন্ডের সাথে বালু উঠতে গিয়ে এখন একসাথে খেলাধুলা করবে, পানিতে নামছে। তো ওই তো দূরে আয়াত ওখানে খেলাধুলা করছে, আমি জানি না এরকম অন্য কারো হয় কি না, কিন্তু আমি বাইরে কোথাও গেলে একটু পরপর আমার আদিয়াত কোথায়, আমার আয়াত কোথায়, এরকম করতে থাকি। তো যারা আমার সাথে চলাফেরা করে তারা আমার এই অভ্যাসটা সম্পর্কে জানে যে ভাবি কতটা কনসার্ন তাদের বাচ্চাদের ব্যাপারে, একটু পরপর বাচ্চাদেরকে খুঁজতে থাকে যে আমার আয়াত কোথায় গেল, আর আসলে কি করব, আয়াতটা এত চঞ্চল, চোখের মুহূর্তে মানে চোখের নিমিষে বলবো ও এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এখানে সব ভাইরা একসাথে বাচ্চাদেরকে নিয়ে ফটো সেশন করেছে, অনেক ছবি তুলেছে আসলে সেদিন, আমরা সব ভাবিরা মিলে অনেক ছবি তুলেছে, অনেক মজা করেছি। তো এখানে সবাই গোল হয়ে বসে তরমুজ খাচ্ছে, বিকালে যেসব নাস্তা ছিল সব আমরা নিয়ে এসেছি। তো খুব গরম ছিল, তো আমি কোক নিয়েছি আর একটা কেক নিয়েছি খাওয়ার জন্য।
আলহামদুলিল্লাহ সারাটা দিন অনেক ভালো গিয়েছে। প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু অনেক সুন্দরভাবে হয়েছে। আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভর্তা পার্টির ব্লগ। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।